মর্নিং সবাই, তোমরা কেমন আছো বন্ধুরা? আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আমি এখন যাচ্ছি হচ্ছে ছাতুর স্কুলে, ওই আমাদের গ্রামের পথ দিয়ে। আজকে সকালবেলা ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আর রোদ ছিল না, এখন আবার রোদ হালকা হালকা উঠছে। চলো তোমাদের সঙ্গে যাই, তোমরাও আমার সাথে চলো। এই দেখো গ্রামের রাস্তাটা, এখানে আবার ধান খড় এইসব রয়েছে, পাশে পুকুর রয়েছে, পুকুর ঠিক নয় এটা খাদ বলে। গ্রামের পথ দিয়ে রাস্তাটা এমনি সরু, বেশি লোকজন যায় না, শুধু ছাত্র স্কুলে যায়। এই দেখো ছাত্র স্কুল, ছাত্র স্কুলে আমি চলে এসেছি। অনেক বড় এরিয়া নিয়ে ছাত্র স্কুলটা, ওই যে একজন আসছে, একটা বাচ্চা মেয়ে ক্যান নিয়ে, আর এইখানটা রান্না বান্না হয়, ওটা কল চাল ঠাল ধোয়ার জন্য। ওই দেখো তো নিয়ে চলো যাই, তো আমি রেডি হয়ে গেছি একটু বেরোবো বলে। ঠিক আছে, দেখো আমাকে কেমন লাগছে। এই শাড়িটার সঙ্গে নীল ব্লাউজ পরি, কিন্তু নীল ব্লাউজ পরিনি, এই অরেঞ্জই পরে নিয়েছি, আর এই কানেরগুলো পরেছি। ঠিক আছে বন্ধুরা, দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমাদের গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি এখন। আর তখন তো দেখলে যে রেডি হয়েছিলাম ঘরে, তা দুধওয়ালা আসলো, দুধ নিলাম, দুধ নিয়ে এখন এই বেরালাম। আর চলো যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে। বন্ধুরা দেখো, এখন আমি জিটি রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ঠিক আছে, দেখো কত ভিড় শুধু পেছনে এই রাস্তা দিয়ে। এখন আমি হেলথ সেন্টারে যাচ্ছি, আর কেন হেলথ সেন্টারে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে আমি সবই শেয়ার করবো, কিন্তু কিছুদিন পর। দেখো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে অনেকটাই, মানে আমাদের বাড়ি থেকে, মানে শ্বশুরবাড়ি থেকে এই হেলথ সেন্টারটা অনেকটা দূর, আর এমনি ছাতুর স্কুলটা সামনে আছে। সব সময় এই রাস্তা দিয়ে সব সময় গাড়ি ঘোড়া চলে। এই যে বট গাছটা, এটা পাশ দিয়ে চলে যেত। তো চলো, অনেকটা হাঁটার পর এবার চলে এসেছি, এটা হচ্ছে হেলথ সেন্টার। চলো তাহলে পরে কথা হবে আবার। দেখো বন্ধুরা, আমি হেলথ সেন্টারে চলে এসেছি, ভিতরে লোক আছে বলে আমাকে বললো বসতে। এখানে একটা পাখি ঝাঁ দিচ্ছে। বয়স্ক বন্ধুরা, আমি মোটামুটি বাড়ির কাছে এসেছি, তো খুব একটা কাছে নয়, মোটামুটি কাছে। রোদ, ছাতা খোলা যাচ্ছে না, তবুও চেষ্টা করলাম ছাতাটা বন্ধ করে ভিডিও করার জন্য। চলো তাহলে কাজ তো হয়ে গেলো, এবার এগিয়ে যাই। রোদ ভালোই, যে হাওয়া দিচ্ছে কিন্তু রোদ আছে। এখন ওই শিব মন্দিরের সামনে এসে গেছি। রোদে দেখো মুখ চোখ পুরো কালো হয়ে গেছে, হাওয়া দিচ্ছে কি সুন্দর, কিন্তু ওই যে রোদটা থেমে থেমে উঠছে। বাড়ি যাব, গিয়ে একটু বিশ্রাম করবো, করে তারপরে ঘর মুছবো, ঘর মুড়ে পুজো করবো, পুজো করে তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। তো দেখো বন্ধুরা, ওই যে শিব মন্দির, শিব মন্দিরের সামনে এসে গেছি, সবাই পুজো দিয়ে গেল। যদিও এই মন্দিরটা তোমাদের আগে দেখিয়েছি, তো ভেতরটা দেখানো হয়নি, তো এখন বন্ধ আছে মন্দিরটা। এই দেখো পাশ দিয়ে চলে যাচ্ছি। তো হেলথ সেন্টার থেকে এসে চান ঠান, এই কাজ বাজ সেরে চান ঠান করলাম, চান ঠান করে এই সাইডারি পরে এখন তোমাদের সামনে এসেছি। তো দেখো তোয়ালে দিয়ে একটুখানি মুছে নিচ্ছি চুলটা, রোজের মতো যেরকম রেডি হয় সেরকমভাবে রেডি হচ্ছি। আর মাথাটা আসলে না, মাথাটা আসলে একটু রেডি হয়ে নেবো, রেডি হয়ে তারপরে দেব হচ্ছে পুজো। আজকে আবার বৃহস্পতিবার, তাই ঠাকুরের বাসন মাজতে হবে।
মাথায় তেল দিলে, তেল দিলে না পুরো মাথাটা চিপকে যায়, যেন কেমন লাগে। আর বেশিক্ষণ না তেল দিয়ে থাকতে পারি না, শ্যাম্পু করে অন্তত তেল দিতেই হবে। আর বিয়ের পর থেকে চুল আমি মানে ছাড়তেই পারি না, কেন কি নিয়ে আমার বিয়ের পর এইখানে শ্বশুর বাড়ি থেকে বেশি গরম লাগে, আর বাপের বাড়িতে তো গরম লাগে। এখন সারাক্ষণ আমার চুল ছাড়া থাকতো, আর বাড়ি থেকে বলতো যে নিয়ে মানুষের চুল ছাড়তে নেই, চুল ছাড়তে নেই, কিন্তু আমি চুল ছেড়েই সব জায়গায় দিতাম। আর এখানে চুল ছাড়তেই মানে এত গরম লাগে। তো দেখো রেডি হয়ে গেছি, এবার সিঁদুরটা পরে নেবো। বিয়ে হলো এমন একটা জিনিস, বিয়ে হলে সিঁদুর না পড়লে যেন মানানসই লাগে না, সিঁদুরটা পরবে তো তুমি পরিপূর্ণ, একজন পরিপূর্ণ নারী। তোমাদের কি একমত আমি যেটা বললাম? তো এবার যাই ঠাকুর বাসনটা মেজে নিই, মেজে এবার পুজো বসবো। তো দেখো এখন ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, দেখেন আমি পুজো দিতে বসছি। তো দেখো এখানে কত ফুল, আমার বর ফুল তুলে দিয়ে গেছে, অনেক ফুল, এত ফুল হয় যে সিংহাসনে দেওয়ার মতো থাকে না, সিংহাসন ভরে যায়। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, দেখো সিংহাসন পুরো ভরে গেছে। মা লোকেকে দিয়েছি, লোকনাথ বাবাকে দিয়েছি, শিবটাকে দিয়েছি, কার্তিক ঠাকুরকে দিয়েছি, সবাইকে, সবার চরণে দিয়েছি ফুল। চলো তাহলে এবার খাওয়া টাওয়া হোক। তো আমি এখানে ডিমের পোচ তৈরি করছি, ডিমের পোচ দিয়ে আজকে হবে খাওয়া। তো আমার লাঞ্চে রয়েছে দেখো ডিমের পোচ, টক ডাল, তেঁতুল দিয়ে ডাল আর শাক ভাজা, এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। তোমাদের কি সবার খাওয়া হয়ে গেছে? যদি হয়েছে তাহলে আমাকে জানিও, নাহলে চলে আসো আমার বাড়িতে। তো দেখো বিকেল হয়েছে, একটু শুয়েছিলাম, শুয়ে টুয়ে বাসন টাসন মেজে এসে কাপড় জামাগুলো শুকিয়েছে, এগুলোকে ভাঁজ করে নিচ্ছি। আমার ঘর অগোছলা থাকলে আমার ভালো লাগে না, আমার সবসময় খাই না খাই পরিপাটি পয় পরিষ্কার, সবসময় একজন থাকি, দুজনে থাকি, তিনজনে থাকি, সবসময় পয় পরিষ্কার থাকাটাই হচ্ছে মেন। তো এই জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, গুছিয়ে নিয়ে বিছানাটা একটুখানি ছেড়ে নেবো। তো ছাতাটা আজকে বর নিন, একটাই ছাতা বর নিয়ে যাই, আজকে আমাকে দিয়ে গেছি তুমি হেলথ সেন্টারে যাবো ওই জন্য। তো সব গোছানো হয়ে গেলো, দেখো ব্লাউজটা আলমারিতে ঢুকিয়ে দিলাম। তো এবার আমি বিছানাটা একটু ঝেড়ে নেবো, ঝাঁটা বের করে বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম। এবার ঘরটাও ঝেড়ে নেবো, ঘরটা ঝাঁট দিয়ে নেবো সন্ধ্যের আগে। এখন বাজে হচ্ছে বিকেল 5টা, তো আমি দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। একটা ঝাল দেওয়া হয়ে যাক, তারপর পরে আসছি। বন্ধুরা আর তো আসা হলো না সন্ধ্যাবেলা, তাই রাতে ডিনারে রুটি তৈরি করেছি, এই রুটি খাবো। তো বন্ধুরা এই ব্লগটা আজকে এখানে শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং আমার পাশে থেকো।